আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিডি টিউটর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা 2021 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের রসায়ন বিজ্ঞান বিষয়ক পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান দেখব। তো এটা আমাদের রসায়ন বিজ্ঞান বিষয়ক তৃতীয় নাম্বার অ্যাসাইনমেন্ট। তো বলছে অ্যাসাইনমেন্ট, রাসায়নিক বিক্রিয়া পর্যবেক্ষণ, বিক্রিয়া সমীকরণ ও উৎপন্ন গ্যাসের শনাক্তকরণ পদ্ধতি বর্ণনা এবং কাপড় কাঁচা সোডা অথবা বেকিং সোডা আণবিক বর্ণনায়। তো এখানে কতে বলছে এক টেবিল চামচ পরিমাণ কাপড় কাঁচা সোডা অথবা বেকিং সোডা একটি স্বচ্ছ কাঁচের গ্লাসে নাও। খতে বলছে এতে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার অথবা লেবুর রস যোগ করো। গতে বলছে পরিবর্তন পর্যবেক্ষণ করো, রাসায়নিক বিক্রিয়া সমীকরণ, উৎপন্ন গ্যাসের শনাক্তকরণ পদ্ধতি এবং কাপড় কাঁচা সোডা বা অথবা বেকিং সোডার আণবিক ভর নির্ণয় সংক্রান্ত প্রতিবেদন প্রণয়ন। তো চলো আমরা কথা না বলে উত্তর দেখে নেই। তো আমাদের পরীক্ষণের নাম হবে একটি স্বচ্ছ কাঁচের গ্লাসে বেকিং সোডা ও ভিনেগার বিক্রিয়া এবং বিক্রিয়া থেকে উৎপন্ন গ্যাসের শনাক্তকরণ। পরীক্ষণের যে সকল উপকরণ নিয়েছিলাম, 1 ভিনেগার, 2 বেকিং সোডা, 3 কাঁচের গ্লাস, 4 দিয়াশালাই, এখানে 5 চুনের পাথর, এখানে 4 নাম্বার মিসিং হয়েছে। তো এখানে 5-এর জায়গায় 4 এবং 6-এর জায়গায় 5 দিয়ে নেব তোমরা। তো বলছে চিত্র 1 বেকিং সোডা ও ভিনেগার বিক্রিয়া। তো কীভাবে বিক্রিয়া করানো হয়েছে জাস্ট চিত্রের মাধ্যমে সেটা দেখানো হয়েছে। তো তারপর পর্যবেক্ষণটি যেভাবে সম্পন্ন করেছিলাম, ক এক টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা একটি স্বচ্ছ কাঁচের গ্লাসে নিয়েছিলাম, খ এতে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার যোগ করেছিলাম, গ পরিবর্তন পর্যবেক্ষণ করে দেখেছিলাম যে কোমল পানীয় গ্লাসে ঢাললে যেরকম বুদবুদ উৎপন্ন হয় ঠিক সেরকম বুদবুদ বেকিং সোডা ও ভিনেগার মিশ্রণের ফলে উৎপন্ন হয়। রাসায়নিক বিক্রিয়া, ভিনেগারের সাথে বেকিং সোডা মিশ্রিত করলে সোডিয়াম অ্যাসিটেট, পানি, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এখানে বিক্রিয়াটা দেখানো হয়েছে NaCO3 প্লাস CH3COOH, অর্থাৎ বেকিং সোডার ভিনেগার বিক্রিয়া করে সোডিয়াম অ্যাসিটেট CH3COOH, সোডিয়াম অ্যাসিটেট প্লাস H2O, পানি প্লাস CO2, কার্বন ডাইঅক্সাইড, এখানে জি দিয়ে বলছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে গ্যাসীয় অবস্থায়। তো তারপর পরীক্ষণটি সম্পন্ন করার জন্য নিম্নরূপ সতর্কতা অবলম্বন করেছিলাম। 1 ভিনেগার ও বেকিং সোডা টেবিল চামচ দিয়ে সঠিকভাবে পরিমাপ করেছিলাম। 2 কোনো রাসায়নিক দ্রব্য যাতে গায়ে না লাগে সেই জন্য সুরক্ষিত কাপড় পরেছিলাম। 3 চোখে যাতে কোনো রাসায়নিক দ্রব্য না লাগে সেই জন্য চোখে চশমা ব্যবহার করেছিলাম। 4 উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাস যাতে ভিতরে প্রবেশ না প্রবেশ করে সে বিষয়ে সতর্ক ছিলাম। উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড শনাক্তকরণ, চিত্র 2 গ্যাস কার্বন ডাইঅক্সাইড শনাক্তকরণ। তো এখানে কীভাবে শনাক্ত করেছে জাস্ট সেটা দেখাইছে। কার্বন ডাইঅক্সাইডের ভৌত ধর্ম, ক কার্বন ডাইঅক্সাইড বর্ণহীন, গন্ধহীন, সামান্য অম্ল স্বাদযুক্ত গ্যাস, খ এই গ্যাসের বাতাসে চেয়ে প্রায় 1.5 গুণ ভারী, গ কার্বন ডাইঅক্সাইড জলে দ্রাব্য, তাপ প্রয়োগে দ্রাব্যতা বাড়ে। কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক ধর্ম, ক দহনশীলতা, কার্বন ডাইঅক্সাইড নিজে দাহ নয় এবং দহনে সাহায্যও করে না, কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের অপেক্ষা ভারী হয়, গ্লাসের নিচে থাকে, গ্লাসটি মুখ হালকা নিচু করে নিলে একটি জ্বলন্ত কাঠি ধরলে আগুন শিখা ধপ করে নিভে যায়। যে চিত্র দিয়ে অর্থাৎ চিত্র দিয়ে যেভাবে দেখানো হয়েছে সেটা। তারপরে খ অ্যাসিড ধর্ম, কার্বন ডাইঅক্সাইড একটি আম্লিক অক্সাইড, তাই কার্বন ডাইঅক্সাইড জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড উৎপন্ন করে এবং ক্ষার বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। পানির সাথে বিক্রিয়া, জলীয় দ্রবণে কার্বন ডাইঅক্সাইড কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে, সেই জন্য কার্বন ডাইঅক্সাইডের জলীয় দ্রবণ নীল নিটমাসকে লাল করে। কার্বন ডাইঅক্সাইড যোগ পানি এখানে বিক্রিয়া করে H2CO3 উৎপন্ন করছে। তো ক্ষারক বা ক্ষারের সাথে বিক্রিয়া, কার্বন ডাইঅক্সাইড একটি আম্লিক অক্সাইড, সেই জন্য ক্ষার বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে কার্বনেট লবণ উৎপন্ন করে। সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণের মধ্য দিয়ে অতিক্রম করালে সোডিয়াম কার্বনেট লবণ উৎপন্ন করে, অর্থাৎ এখানে বিক্রিয়া দেখানো হয়েছে 2NaOH, সোডিয়াম হাইড্রক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড সোডিয়াম কার্বনেট এবং পানি উৎপন্ন করছে। চুনের পানির সাথে বিক্রিয়া, চুনের পানির মধ্য দিয়ে অতিক্রম করালে প্রথমে অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়, ফলে স্বচ্ছ চুন জল ঘোলা হয়ে যায়। এখানে ক্যালসিয়াম হাইড্রক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড ক্যালসিয়াম কার্বনেট প্লাস পানি উৎপন্ন করছে। তো বেকিং সোডার আপেক্ষিক আণবিক ভর নির্ণয়, কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অণুতে যে পরমাণুগুলো থাকে তাদের আপেক্ষিক পারমাণবিক ভর নিজ নিজ পরমাণু সংখ্যা দিয়ে গুণ করে যোগ করলে প্রাপ্ত যোগফলে হলো ওই অণুর আপেক্ষিক আণবিক ভর। আপেক্ষিক আণবিক ভরকে পারমাণবিক ভর এবং আপেক্ষিক আণবিক ভরকে সাধারণভাবে আণবিক ভর হিসেবে বিবেচনা করা হয়। এখন NaCO3 অণুতে উপস্থিত সোডিয়াম এর আপেক্ষিক পারমাণবিক ভর 23 এবং পরমাণু সংখ্যা 1, হাইড্রোজেন H এর আপেক্ষিক পারমাণবিক ভর 16, পারমাণবিক ভর 1 এবং পরমাণু সংখ্যা 1, কার্বন C এর আপেক্ষিক পারমাণবিক ভর 12 এবং পরমাণু সংখ্যা 1, অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 16 এবং পরমাণু সংখ্যা 3। অতএব NaCO3 আপেক্ষিক আণবিক ভর হবে 23 গুণন 1 যোগ 1 গুণন 1 যোগ 12 গুণন 1 যোগ 16 গুণন 3, অর্থাৎ 84। তাহলে বেকিং সোডা আর পারমাণবিক ভর হবে, আপেক্ষিক আণবিক ভর হবে 84।
তো এই ছিল আজকে আমাদের 2021 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের রসায়ন বিজ্ঞান বিষয়ক পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান। পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধানগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো। ধন্যবাদ।